সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বরিয়ার সমস্ত জনসাধারণকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভাবতে অবাক হয়ে যাই, সেকালের বরিয়া আর বর্তমানের বরিয়ার মধ্যে তফাৎটা কতটা দাঁড়িয়েছে। আজকের তফাৎ, আজকের বরিয়ার মানুষ চুটখালির মানুষকে আজকে পথ দেখাচ্ছে, এবং এক মাস যাবৎ এই যে সুপার লীগের খেলা, সেই খেলাটা এখানকার মানুষ অত্যন্ত উপভোগ করেছে, সবাই মিলে উপভোগ করেছে, এবং খুব সুন্দরভাবে খেলাটা হয়েছে। কিন্তু এই খেলার আজকে সেই শেষ দিন, শেষ দিনে আপনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কিছুক্ষণের মধ্যে। যারা ফার্স্ট সেকেন্ড মানে উইনার হয়েছেন বা যারা রানার আছেন তাদের মধ্যে প্রাইজ বিতরণ হবে, এবং এছাড়াও অনেক পুরস্কার আছে। কিন্তু তার মধ্যে একটু বলার, আমার খুব কষ্ট লাগছে, গোসবার বিধায়ক আমি, গোসবা এটা চুটখালিটা গোসবার মধ্যে পড়ে। গোসবা যখন গোসবা থানা এবং কোস্টাল থানায় যখন খেলা উদ্বোধন করতে গেছিলাম, এই সুন্দরবন কাপ প্রতি বছর যেভাবে যায়, তাদেরকে বলেছিলাম তোমরা আমার মুখটা রেখো, গোসবার নাম উজ্জ্বল করো। গত কয়েকদিন আগে আমাদের বারাইপুর আমাদের ফুলতলার মাঠে সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল 17-18 এই দু বছরে। সেখানে দেখলাম গোসবার মহিলা টিম এবং ছেলে টিম এবং মেয়েদের টিম, অধিকাংশ পুরস্কারগুলো তারা ফার্স্ট প্রাইজগুলো তারা নিয়ে চলে এসছে, সব ফার্স্ট প্রাইজগুলো তারা নিয়ে এসছে। আরও কয়েকটা পেয়েছে, ক্যানিও একটা পেয়েছিল রানার, এবং আমরা জীবনতলাও পেয়েছিল, কিন্তু ফার্স্ট প্রাইজগুলো গোসবার নিয়ে এসছে। আমি এখানে একজনে আছে, ট্রেনার আছেন, তিনি সবসময় কোচ আছেন, তিনি ট্রেনিং দেয় শুনেছি, কিন্তু আমার দুঃখের বিষয়ে আমরা একবার ফার্স্ট প্রাইজ চুলোখালি নিয়ে এসেছিল, কিন্তু এবারে তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এই জন্য আমি যারা আজকে যারা খেলাধুলোর সঙ্গে অংশ নিয়েছে বা খেলেছে বা এই মৌজায় নিয়ে যে 12টা টিমকে নিয়ে যে সুপার লীগ চললো, তারা অনেকে ভালো খেলেছে, সুযোগ হয়তো পায়নি, কিন্তু আমার কথা থাকবে যে আগামী দিনে যাতে আরও ভালো খেলা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন সুন্দরবন কাপ, জঙ্গলমোহন কাপ 2012 থেকে চালু করেছিল, এবং এই ক্লাবগুলোর জন্য প্রচুর টাকা দিচ্ছে। এবছরও প্রায় আমার হাত দিয়ে 60-70 ক্লাব পুরানো এবং নতুন তারা টাকা পাবে, নতুন 10টা ক্লাব এবছরও টাকা পাবে, তারা 5,00,000 টাকা করে এক একটা ক্লাব পাচ্ছে। তাহলে তাদের সমস্ত রকম পরিকাঠামো করার জন্য যে সুযোগ আমাদের এই মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিচ্ছেন, সেই সুযোগগুলো গ্রহণ করে খেলাধুলোর মান যাতে উন্নয়ন হয় সেই দিকে সবার লক্ষ্য রাখা দরকার। আমরা খুবই খুশি, এমন একটা দিন গেছে আমরা অবাক হয়ে যাই, পাশের অঞ্চল দেখুন কি হচ্ছে, সেখানে বোম আর মানে বারুদের গন্ধ, আর এখানে চুটখালিতে আজকের খেলাধুলোয় মানুষ উৎসব মুখরিত, সবাই একটা আনন্দে মেতে আছে, এইটাই তফাৎ। তাই আমরা বলতে চাই, আমরা আগে যাদের বন্দুক পাইতাম, ঘড়ি দিয়ে বোম ঘড়ি দিয়ে যাদের লড়াইতে পারতাম, সেই সব কিশোর যারা যেগুলো দেখতো, তারা আজকের খেলাধুলোর মধ্যে এসছে। আরও একটা ভালো এখানে যে ভালো খবর বলবো বা ভালো নমুনা বলবো, সেটা হচ্ছে এই পুলিশ এবং এখানকার সাধারণ মানুষের মধ্যে যে সমন্বয়, যে খেলাটা খুব ভালো লেগেছে, খেলা যাই পারে হোক, কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে মেলবন্ধন, সেটাও খুব সুন্দরভাবে এখানে বরিয়ার এই সুপার লীগ খেলা উপলক্ষে তারা তুলে ধরেছে। তার জন্য এই সুপার লীগ যারা খেলা পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার এই তরুণ ছেলে যারা আছে, আমার এই কিশোর ভাইয়েরা যারা আছে, আমি তাদের কাছে আবেদন রাখবো আগামী দিনের জন্য প্রস্তুত হন, এবং সেই সঙ্গে অনুরোধ থাকবে এখানে আদিবাসী মহিলারা, সেদিন যে প্রাইজ ডিস্ট্রিবিউশনে গেছিলাম, এই ছোট্ট ছোট্ট মেয়েরা যে কীভাবে তারা খেলেছে তাদের খেলা, আমি অনেকগুলো খেলা দেখার সুযোগ হয়েছিল, এত সুন্দর খেলেছে, এবং বিশেষ করে আদিবাসী মেয়েরা, সেই জন্য মহিলা টিম যাতে এখানে করা যায় সেই আবেদনটা এখানে রেখে যাবো, তারা যেন একটা মহিলা টিম আগামী দিনের জন্য তৈরি করে, এবং যে কম্পিটিশনগুলো হচ্ছে সুন্দরবন কাপ, সেই সুন্দরবন কাপে তারা অংশ নেবে, তাদের যদি অসুবিধা হয় সেই সুন্দরবন কাপে যাতে অংশ পায় তার ব্যবস্থাও নিশ্চয়ই আমরা আপনাদের সে সাহায্য করবো, সেই সুযোগ পাওয়ার জন্য সেই সুযোগগুলো আমরা গ্রহণ করবেন, এবং আগামী দিনে যাতে আরও